টেবিল ফ্যানে হাই স্পিড 2800 RPM, যেহেতু 900 RPM থাকে, সেটা আমরা মডিফাই করে 2800 RPM ফর্মা তৈরি করেছি। দেখেন ফর্মা ফোল্ডিং করা যাবে, কয়েল চলছে, টেবিল ফ্যানের হাই স্পিড 1 মিনিটে 2800 পাক দেবে, যা স্ট্যান্ড ফ্যানের মতন বাতাস দেবে। প্রথম কয়েল চলছে, 2 নম্বর কয়েল চলছে, যেহেতু ছোট বড়। পরেরটা কয়েল পাক চলছে, এর 1 হর্সপাওয়ার মোটরের যেভাবে কয়েল ঢোকে ঠিক সেইভাবেই এর কয়েল তৈরি করা হচ্ছে, ছোট এবং বড়। আঙুল দিয়ে দেখানো হচ্ছে, কানেকশন কোনো জোর হবে না, একবারই কানেকশনে তার বেরিয়ে যাবে। দেখেন কয়েল হয়ে গেছে, সুতো দিয়ে বাঁধানো হচ্ছে। যশোর ইলেকট্রিক ঠিকানা দেওয়া আছে, আপনি এখান থেকে মোবাইল সংগ্রহ করতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ফর্মা খোলা হচ্ছে, দেখেন ফর্মা বাইট করা হচ্ছে, বাইট করে টেবিলের উপর রাখা হচ্ছে। দেখেন কীভাবে কয়েল বের করা হয়, ফর্মা বের করে নেওয়া হলো, এই দুটো মোট 4টা কয়েল ঢোকানো হচ্ছে। দ্রুত কয়েল ঢোকে, যেহেতু ফর্মার নেট হয় না। দেখেন এক অংশ দেখানো হচ্ছে, কয়েল দেখেন ফিনিশিং, এক মোটরে যে থাকে 4টা কয়েল, এরও 4টা কয়েল। ভিডিওটি অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।